হ্যালো বন্ধুরা, তো আমি সংযুক্তা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে কি, তো এটা হলো লোহার তাওয়া, আর এটা হলো ওই যে নন স্টিকের, মানে যেটা স্টিল বলে, তার একটা হচ্ছে ফ্রাই প্যান। তো আমি ফেসবুক যখনই খুলছি তখনই দেখছি ফেসবুকে সবাই নাকি রোদ্রের তাপে ডিম অমলেট করছে, তো আমিও ভাবলাম ট্রাই করব আজকে। তো আজকের ভিডিওটা সত্যি খুব মজাদার হতে চলেছে। তো এখন আমি ঘরে আছি আর ফ্যান বন্ধ আছে, দেখতে পাচ্ছ আমার অবস্থা, ঘেমে পুরো আমি চৌচির হয়ে গেছি, মানে একাকার হয়ে গেছি। তো এখন এই ফ্রাই প্যান দুটো নিয়ে আমি ছাদে চলে যাব, আর রোদে কিছুক্ষণ রাখার পরে দেখবো ডিম ভাজা সত্যি হয় কি না। এই হলো ডিম, তো এই দুটো ডিম নিয়েছি, তো দুটো ডিম দুটোতেই ভাজবো। তো তোমাদের দেখাবো যে সত্যি কি ডিম ভাজা হয় কি না। তো ডিম ভাজতে যা যা লাগে সবকিছু আমি নিয়ে নিয়েছি সাথে। তো সবাই নাকি কমেন্ট করে বলছে যে অনেকে তাওয়া গরম করে নিয়ে যাচ্ছে গ্যাসে, তো আমাদের ঘরে রান্নাঘর থেকে ছাদে যেতে যেতে তাওয়া আবার ঠান্ডা হয়ে যাবে যদি তাওয়া সত্যি গরম করে নিয়ে যাওয়া লাগে। তো আমি সেরকম কোনো কিছু করব না। তো আমি সত্যি কি মিথ্যা এই বিষয়টা যাচাই করার জন্য এই ভিডিওটা করছি। আমি যা যা করবো পুরোটুকু তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো। তো প্রথমে আমি দেখাচ্ছি কত ডিগ্রি তাপমাত্রা আর কটা বাজে। তো এখন দেখো 12টা বাজে, তো সূর্য সবসময় খাড়াভাবে রোদ দেয় 12টার থেকে। তো এখন আমি ছাদে যাব আর কত তাপমাত্রা সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে ভালোভাবে ডেট দেওয়া আছে, 40 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 41 আছে নিচে লেখা, 42 আছে। তো এইভাবে আস্তে আস্তে বাড়বে। তো এই দেখো আমি কিভাবে নিয়ে যাচ্ছি, এই যে আমি কিন্তু ধরতে পাচ্ছি, দেখতে পাচ্ছ কোনো গরম টরম কিচ্ছু করিনি, এই যে ধরেছি। এখন আমি ছাদে যাব, তো গরমে আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে। তো এখন আমি এগুলো রোদ্রে রাখবো, তো বুঝতেই পারছো রোদ্রের অবস্থা। এই যে এগুলো নিয়ে চলে এসেছি, আর এই যে আমার মা বলেছে আমাকে টিন নাকি তাড়াতাড়ি গরম হয়। তো দেখো ভিতরে কিচ্ছু নাই, কিন্তু এই যে রোদ্রে বসালাম, এই যে তাওয়া। তো এখন 12টা 10 বাজে, তো আমি 12:30 অব্দি রাখবো এগুলো গরম করার জন্য, তারপর দেখবো সত্যি ডিম ভাজা হয় কি না। তো হাতে নাতে প্রমাণ, তোমরা দেখেইছো আমি কেমন ভাবে জিনিসগুলো নিয়ে এসেছি, কোনোভাবে গরম করে আনিনি। আর সব এক একজন দেখছিলাম রোদ্রে দাঁড়িয়ে ভিডিও করছে, তো রোদ্রে দাঁড়িয়ে ভিডিও করলে তাদের এরকম ঘাম ঝরবে। আমার দেখতে পাচ্ছ ঘেমে কি অবস্থা। তো তোমাদের একটু দেখিয়ে দিই সূর্যকে, তো এই হলো সূর্য, তো এখন হচ্ছে 41 ডিগ্রি তাপমাত্রা। তো আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 42 ডিগ্রি রয়েছে। দেখো এখন 12টা 28 মিনিট হয়েছে, তো এখন ওইখানে গিয়ে বসবো আর দেখবো যে সত্যি হয় কি না। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো এখন আমি তাওটা চেক করে নিচ্ছি, তো ডিম ভাজতে যেটুকু তাপ লাগে ততটুকু হয়ে গেছে। তো এখন আমি এতে সর্ষের তেল দিয়ে দেব। তো যারা যারা ডিম ভাজার ভিডিও করেছো তাদের পোল খোলার জন্য আজকে আমি চলে এসেছি। তো 12:30 হয়ে গেছে, তো এখন দেখি তেল দেবো। তো আমি তাওয়াটা পুরো 20 মিনিট রোদ্রে রেখেছিলাম, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপরে ডিম ফাটিয়ে দেব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, রিয়ালিটিতে তোমাদের সামনে চলে আসবে। তো আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি চারিদিকে যাতে এক জায়গায় তেলটা না থাকে। তো এই যে ডিম নিয়ে নিয়েছি, এখন ডিমটা আমি ফাটিয়ে তাওয়াতে দেব আর তোমাদের দেখাবো সত্যি কি মিথ্যা। তো আমার সত্যি এত পরিমাণে গরম লেগেছে এই ভিডিওটা করতে গিয়ে, তো মা বলছিল তুই তো নিজেই ভাজা হয়ে যাচ্ছিস, তো এখান থেকে সর করতে হবে না। আমি বললাম না, আমি সত্যতা প্রমাণ করার জন্য এটা করবই। তো ডিমটা যে আমি ফাটিয়ে দিয়েছি, তো আঙুলের চাপ লেগে ডিমের কুসুমটা একটু গলে গেছিলো, তো আরেকটা ডিম ফাটাবোর জন্য তো ওই ওই ফ্রাই প্যানটায় আরেকটা ডিম নিয়ে নেব। তো ওই যে ডিম নিয়ে নিয়েছি, তো এটাও দিয়ে দেবো এখন। তো একটা আমি তেল দিয়েছি আর একটা তেল ছাড়া, তো এটা তেল ছাড়া ভেজে দেখবো যে হয় কি না। তো দেখতে পাচ্ছ আমি দুটো ডিম ঢেলে দিয়েছি, এইবার আমার অপেক্ষা। তো এবার একটু লবণ দিয়ে দেবো, মানে নুন দিয়ে দেবো, কারণ ডিম ভাজায় তো নুন ছাড়া খাওয়া যাবে না। আর কার কার অমলেট ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। 42 ডিগ্রি তাপমাত্রায়
ডিম ভাজা হচ্ছে এখানে। তো আমি হচ্ছে মাস্টার শেফ সংযুক্তা, চলে এসেছি তোমাদের ডিম ভাজা দেখাতে। তো দেখতেই পাচ্ছ ডিমটার কোনো এখনো পরিবর্তন হয়নি, কুসুমটা জাস্ট ওরকম ছড়িয়ে রয়েছে আর এই ডিমটাও সেই একই রকম রয়েছে। তো তোমাদের দেখাতে থাকবো। তো আমি একটু ভাবলাম এই কুসুমটা ছড়িয়ে দিই, যদি ছড়িয়ে দিলে কিছু পরিবর্তন দেখা যায়। তো একটা তো ডিমের কুসুম ঠিক আছে, তো এটা ছড়িয়ে দিলে কোনো ব্যাপার হবে না। তো আমি সের জন্যই দুটো জিনিস নিয়ে নিয়েছিলাম, দুটোই দুই রকমভাবে করব। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ কুসুমটার হালকা একটু পরিবর্তন এসেছে, মানে সাদা সাদা একটু হচ্ছে, আর যে তরলটা ছিল সেখান থেকে উতরচ্ছে, মানে বুটবুটি উঠছে, জল যেরকম উতরায় সেরকমভাবে। তো যেটুকু হচ্ছে সূর্যের তাপ সেইভাবেই হচ্ছে, এটা তো আর গেছে না। তো পাশের ডিমটার কোনো পরিবর্তন হয়নি। এবার তোমাদের চামচ ঢুকিয়ে দেখাচ্ছি। তো এই তো চামচটা কোনোভাবে আর পার করা যাবে, কিন্তু কুসুমটা ছড়িয়ে যাবে, তো তার জন্য আমি করলাম না। তো এবার চলে এসেছি আধ ঘন্টা পর, 12:30 থেকে একটা। তো একটার সময় এসে দেখছি এই অবস্থা। তো তরলটা কোনো রকমে ফুটেছে আর কুসুমটা একটু সামান্য জমেছে, এছাড়া কোনো পরিবর্তন হয়নি। একটু নাড়িয়ে দেখালাম তোমাদের, তরলটা যেরকম সেরকম আছে, সামান্য একটু ফুটেছে। তো এখন বাটিতে আমি ঢেলে দেখাচ্ছি তোমাদের কি অবস্থা। তো যত ভিডিও দেখেছো এতক্ষণ সব ফেক, তো তোমরা বুঝতে পারছো লোকে ভাইরাল হওয়ার জন্য কত কী করতে পারে। তো এই দেখো চামচে করে আমি তুলে দেখাচ্ছি, বুঝতে পারছো যেমন ডিম তেমনই আছে। তো হ্যাঁ একটু সামান্য ডিফারেন্স আছে, এ দেখো দুধের যেরকম মোটা সর পড়ে সেই রকম একটু পড়েছে এখানে, মানে একটা আবরণের সৃষ্টি হয়েছে কুসুমের। তো এটা কিন্তু কুসুমের, তরলের না, কুসুমের আবরণ হয়েছে। তো কি বলবো, এই ডিম যদি ভাজতেই হয় তাহলে এখানে 5 ঘন্টা রৌদ্রে ডিম রেখে দিতে হবে, তাহলেই হবে। আর এই অংশটার কোনো পরিবর্তন হয়নি, তো এটাও আমি নিয়ে নিয়েছি। তো এগুলো এখন ঘরে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘরে চলে এসেছি। তো আমার মাইক্রোফোনটা কোনোভাবে নড়ে গেছিলো, তার জন্য ভয়েসটা রেকর্ডিং হয়নি, আলাদা করে আমার এখন ভয়েস দিতে হচ্ছে। তো এর জন্য আমি খুবই দুঃখিত। তো ডিম যেমন তেমনই রয়ে গেছে। তো সামান্য একটু পরিবর্তন হয়েছে, স্বরের মতো পড়েছিল, সেটাই তোমাদের দেখালাম আঙুলে করে। তো আমার পরিবর্তন হয়েছে যে আমি ঘেমে জল হয়ে গেছি। তো যারা রৌদ্রে ডিম ভাজছিল তারা কিন্তু কেউ এরকম ঘামেনি। তো তোমরা বুঝতে পারছো তারা কেমনভাবে ডিম ভেজেছে, কোনটা ফেক কোনটা রিয়েল, তো সেটা অবশ্যই বুঝতে পারছো। তো এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো, সবার কাছে তুলে ধরো যে ওরা যারা ডিম ভাজা দেখাচ্ছে রৌদ্রে তাদের ভিডিওটা ফেক। তা রৌদ্রে কোনো দিনই ডিম ভাজা হয় না, যদিও হয় তো 50 ডিগ্রির উপরে তাপমাত্রা হবে। আশা করি আমি রিয়েলিটিতে তোমাদের তুলে ধরতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, সবাইকে সত্যিটা জানতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি এই ভিডিওটা দেখে থাকো তোমরা ফেসবুকে, তো ফেসবুকে একটা ফলো করে দিও আর লাইক করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সব কিছু পরিষ্কার, আমি আর কথা বলতে পারছি না। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। তো রৌদ্রে বাইরে কম বেরোবেন, জলের পরিমাণটা বেশি খাবেন। তো বাই বাই, সি ইউ।